ইকুয়ালেন্ট রেজিস্টেন্স বের করলাম তো টু আর আর ফোর আর এর এক যা ভোল্টেজ হবে সেটাই তো এটা এক ভোল্টেজ না কারণ এই যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট তো আর বদলায়নি তার মানে পটেনশিয়াল যে ডিফারেন্স বা ভোল্টেজ সেটাও বদলাবে না তো এর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করার জন্য কী করতে হবে কী করতে হবে আচ্ছা ভোল্টেজ ডিভিশন ল কি ভোল্টেজ ডিভিশন ল তো ভোল্টেজ ডিভিশন ল কী করে অ্যাপ্লাই করতে লাগবে মন দিয়ে দেখো এর এক্রসে যদি আমি ভোল্টেজ বের করতে চাই তাহলে কী করতে লাগবে এর জন্য ভি টু আর যেটা হবে সেটা হচ্ছে এই রেজিস্টেন্সটা প্রথমে বসিয়ে দাও ফোর আর বাই থ্রি ওকে তারপর নিচে কী করো এই দুটো রেজিস্টেন্সের যোগ ফল করো অর্থাৎ আর প্লাস ফোর আর বাই থ্রি এরপরে কী করবে এরপর কী করবে দেখো এই দুটোর অ্যাক্রসে টোটাল যে ভোল্টেজ সেটা হচ্ছে ই তার মানে এখানে আমাকে ই গুণ করতে হবে ওকে আচ্ছা খুব ভালো কথা এইবার দেখো কী করতে লাগবে এখানে কী আসছে দেখো দিয়ে দেখো এখানে ওপরে একটা আর রয়েছে নিচে একটা আর রয়েছে ওকে তো আর 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 তো কেটে যাবে তো ওপরে কী থাকছে ফোর বাই থ্রি এই যে আর নিচে থাকছে ওয়ান প্লাস ফোর বাই থ্রি ইন্টু ই এটা কথা হচ্ছে দেখো নিচে থ্রি ওপরে থ্রি কেটে যাচ্ছে কাটলে পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফোর ই বাই সেভেন ফোর ফোর ই ই সেভেন সেভেন